দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে এবার নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হানিফ উল্লাহ আকাশ। আকাশ, রাকিব, যেখানে পুরো নেত্রকোনায় শীতের সকালে ঘুমে সেখানে কিন্তু নেত্রকোনার যে মেছোয়া বাজার আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে একটি রমরমা বাজার এখানে কিন্তু চলছে। এই বাজারটিতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য আমদানি করে তারা কিন্তু এখানে জেলার যে অভ্যন্তরীণ যে বাজারগুলো রয়েছে সেই সব ব্যবসায়ীদের কাছে খুচরা এবং পাইকারি পণ্য বিক্রি করেন। সকাল থেকে এই বাজারে বিভিন্ন দোকান এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আসলে বাজারে কয়েকটি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে পেঁয়াজের কিন্তু মূল্য চরম আকার ধারণ করেছে, যেটি হচ্ছে গত সপ্তাহে বিক্রি ছিল 80 টাকা, এটি কিন্তু এখন 120 টাকা দরে পাইকারি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু প্রতি কেজিতে হঠাৎ করেই 30 থেকে 35 টাকা কেজি দরে বেড়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে বাজারের চাহিদার তুলনায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে না এবং যে সকল পেঁয়াজ এখান থেকে ক্রয় করা হচ্ছে সেটি কিন্তু আবার খুচরা বাজারে গিয়ে আরও দাম বেড়ে যাচ্ছে। আসলে ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমদানি কম থাকায় কিন্তু হঠাৎ করে এই পেঁয়াজের দাম বেড়েছে এবং সেই সাথে রসুন প্রতি কেজি 5 টাকা বেড়েছে এবং গত সপ্তাহে যে রসুন 1 কেজিতে 150 টাকা দরে বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন 155 থেকে 160 টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে কিন্তু আরও 5 থেকে 10 টাকা বেড়ে যায়। কিছুটা স্বস্তির কথা যদি বলি সেটি হচ্ছে যে কাঁচা বাজার যেটি হচ্ছে মূলা, টমেটো, ফুলকপি সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে এবং আজকে টমেটো বিক্রি হচ্ছে পাইকারি 35 থেকে 30 টাকা কেজি দরে এবং ফুলকপি পাতাকপি বিক্রি করা হচ্ছে 25 টাকা থেকে 20 টাকা কেজি দরে। সেই সাথে কিন্তু অন্যান্য যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু কিছুটা কমেছে। তো সাধারণ ক্রেতা সাধারণ যেটি দাবি জানিয়েছেন যে বাজারের মনিটরিং জোরদার করতে হবে, সেই সাথে পেঁয়াজ সহ যে নিত্য পণ্যগুলো মানুষের প্রয়োজন সেগুলো কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তো রাকিব, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি কাঁচা বাজারে। ধন্যবাদ আকাশ। দর্শক, নেত্রকোনা থেকে নিত্য পণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।